আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। হোলির উৎসবের দিন ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের রামনগর কলোনির এলাকায় 2 গোষ্ঠীর যুবকের মধ্যে রং খেলা নিয়ে শুরু হয় বচসা, আর সেই বচসার জেনে শুনেই শুরু হয় অশান্তি। তারপরে চলল গুলি, 3 রাউন্ড গুলি চালানোর পরে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। যদিও পালানোর সময় বাইক এলাকায় ফেলে যায় তারা, ঘটনাস্থলে এসে ভাটপাড়া থানার পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় এবং ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ভাটপাড়া থানার ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। বাসিন্দাদের সাথে কথা বলতে আছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা। এই ঘটনা নিয়ে মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দেখুন, প্রথম কথা হলো সকালবেলা আমি একবার এসে ঘুরে গেছি, রাজের বাড়িতে এসেছিলাম, আজকে পাইনি, আমার শরীরটা খারাপ। তা ধর্ম যার যার উৎসব, সবাই উৎসব করছে। এখন সমাজ বিরোধীরা, জানুন, সমাজ বিরোধীরা যদি কোনো জায়গায় মদ খেয়ে কিছু মাতলামি করে, কে গুলি রাউন্ড চালায়, তার জন্য তো কোনো পলিটিক্যাল তো দোষ নেই। আর আমার কোনো পার্টিও আর পুলিশ প্রশাসনের কোনো দিন একজন নাকি ধরা পড়েছে, আর গাড়িও ফেলে গেছে, গাড়ি ধরা পড়েছে। তা আইন আইনের ব্যাপারে চলবে, পুলিশের ব্যাপারে করছে। এটা দুষ্কৃতীদের উৎপাত আছে না? না, বাইরে দিয়ে যদি কেউ সমাজ বিরোধী ঢোকে সেটা কি করবেন আপনি? আমার ওয়ার্ডে কোথায় দুষ্কৃতি আছে? সমাজ বিরোধী কোথায় আছে আমার ওয়ার্ডে? আমাদের তো শান্ত ওয়ার্ড। শুনুন, এটা কিছু করার নেই, যে কোনো জায়গায় হতে পারে, সমাজ বিরোধী যে কোনো জায়গায় ঢুকতে পারে, তার জন্য আইন আছে, আইন সব ছানবিন করছে, ওই নিয়ে চিন্তা করতে হবে না। না 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 না, এইসব কোনো ব্যাপার না। সে সমাজ বিরোধীরা করতে পারে, 3 রাউন্ড আর 4 রাউন্ড চালাতে কোনো প্রশাসন তো করছে, ছানবিন করছে, প্রশাসন ধরেছে, একজন তো ধরেছে, তো সব বেরিয়ে যাবে। হ্যাঁ, কথা হয়েছে আমার উচ্চ নেতৃত্ব কথাদের সঙ্গে কথা হচ্ছে। নিশ্চয়ই ধরা পড়বে। এই শুনুন, আইন আইনের পথে চলবে। কোনো সমাজ বিরোধী বদমাশ লোকদের তাদের জায়গা হলো ওই স্ত্রী ঘরে জায়গা হবে। আর এই 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 উৎসব সবার উৎসব, সবাই আনন্দ ফুর্তি করবে, মায়েরা বোনেরা দিদিরা এরা সব আবির দেবে, রং খেলবে, ভালো মন্দ খাবে, এটাই তো ব্যাপার। আর তার ভিতর যদি কেউ বদমাশি করে তাকে রেয়াজ করা যাবে না। আমার নাম সত্যেন রায়, এই ওয়ার্ডের আমি কাউন্সিলর। আতঙ্কে তো থাকবে না কেন? বারে বার বলেছি প্রশাসনকে কি বোমাগুলি রিকভারি করা দরকার আছে, এলাকাতে বোমাগুলি রিকভারি করা দরকার আছে। এই একটা তরুণ যুবকের হাতে পিস্তল কি করে আসছে, সে পিস্তল কি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর চট করে এসে পালাতে একটা ঝামেলাতে সে গুলি চালিয়ে চলে যাচ্ছে, এত সাহস কোথা থেকে পাচ্ছে? এত সাহস কে দিচ্ছে? ও পিস্তলে আসলো কি করে ওর কাছে? কি করছে প্রশাসন? পুলিশ দেখছে না, সেই জন্য বলছে প্রশাসনকে রিকভারি করা দরকার। পুলিশ একদম আর বেশি দূর নেই, যে ছেলেটা গুলি চালিয়েছে তার বেশি দূর বাড়ি নেই এখান থেকে। আর যে ছেলেটা ডেকেছিল সে এখন ঘুরছে, আমাকে একজন বন্ধু বলে সে ঘুরছে। একদম 100% করা গেছে। পুলিশকে অলরেডি আমি এখন থেকে 40 মিনিট আগে বলে দিয়েছি, কামুক লেগের বাড়িতে গিয়েছিল, সেই বাড়ি থেকে বেরিয়েছে, এই ছেলেটা ছিল, সেই ছেলের সঙ্গে এখানে দ্বন্দ্ব হয়, তারপরে অমুক ছেলেকে ডেকেও গুলি চালিয়েছে। বারে বার বলে ফেড আপ হচ্ছে, আমাদের এলাকাকে পেন আর বই ছাড়া আমরা কেউ বাঁচাতে পারবো না। এই অঞ্চলে লোকজনকে জেনে বুঝে বোমাগুলি ধারানো হয়, আর আমি বারে বার বলি অ্যান্টি সোশ্যাল যারা আছে তাকে কেউ আমরা কোনো দিক থেকে পছন্দ করি না, পছন্দ করবো না। ভগবান গণেশ আশীর্বাদ আছে যে কোনো ঘটন ঘটেনি।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।